1981 সালের মে মাসে যেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়ে যান, সেই সময় সেনাবাহিনীতে বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহের ফলশ্রুতিতে তিনি নিহত হয়েছিলেন। দুটি কথাই সত্য। প্রশ্ন, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা কি নিহত করে হত্যা করেছে কিনা? জেনারেল জিয়া ওয়াজ প্রেসিডেন্ট অ্যাট দ্য টাইম, সিভিলিয়ান প্রেসিডেন্ট, নট আর্মি প্রেসিডেন্ট। His safety and security was not my responsibility. The responsibility of the civil government. They did not protect him. They did not give him security. প্রাক্তন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ যে কথাটা বললেন এটা পুরোপুরি সত্য নয়, এটা সত্যের অপলাপ। এরশাদ বলেছিলেন জিয়া হত্যাকাণ্ডের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তখন যেহেতু বেসামরিক সরকার ক্ষমতায় ছিল, রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্ব ছিল ওই সরকারের, সেনাবাহিনীর নয়। এরশাদের যুক্তি মানতে নারাজ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আইনউদ্দিন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেলেন চিটাং সার্কেট হাউসে। চিটাং সার্কেট হাউস ক্যান্টনমেন্টের টেরিটোরিয়াল লিমিটের ভিতরে। সুতরাং ক্যান্টনমেন্টের এরিয়ার মধ্যে, চ্যাপ্টার্ড এরিয়ার ভিতরে যখন কোনো হেড অফ দি স্টেট বা রাষ্ট্রপতি যখন অবস্থান করে, তখন সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্ব থাকে লোকাল এরিয়া কমান্ডার অথবা জেনারেল অফিসার কমান্ডে। জেনারেল অফিসার কমান্ডিং চিটাং এর যদি দায়িত্ব হয় তাহলে সেনা প্রধানেরও দায়িত্ব। জেনারেল ইব্রাহিম এবং জেনারেল আইনউদ্দিন যে কথা বলেছেন তারা যথার্থ এবং কারেক্ট কথা বলেছেন। মুক্তিযুদ্ধের পরে যখন প্রত্যাগতরা বাংলাদেশে আসলো, তখন আর্মির ভিতরে একটা সমতা রাখার জন্য, একটা মিলমিশ রাখার জন্য আমাদের পলিসি ছিল কি পোস্টগুলি সমান সমান রাখবো। যত কি অ্যাপয়েন্টমেন্ট, সবগুলি অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাগতরা অধিকার করলো। এটা ডিউরিং এরশাদ সিনিয়র, এরশাদ সাহেব এই পোস্টিংগুলি করেছেন, ধীরে 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 এই পোস্টিংগুলি করেছেন। তা আমি একদিন জিয়াউর রহমান সাহেবকে, যেহেতু আমি পিএসও ছিলাম, আমি বলেছিলাম যে এটা কিন্তু ঠিক হচ্ছে না, কারণ যে ব্যালেন্সটা আমরা মেনটেন করছিলাম সেই ব্যালেন্সটা থাকছে না, এটা একেবারে প্রত্যাগতদের হাতে সমস্ত কি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে। তো জিয়া কিছুক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে বললেন যে আফটার 3 মান্থস এরশাদ টেনিওর উইল বি ওভার, তখন তো তুমি টেক ওভার করবে, ওয়ান ফ্রিডম ফাইটার উইল বি এনাফ টু সর্ট ইট আউট। কিন্তু সেই সুযোগটা বেচারা পেলেন না। জিয়া হত্যাকাণ্ডের পর সামরিক বিদ্রোহের অভিযোগে গঠিত হয় তদন্ত কমিটি। অ্যাডজুরেন্ট জেনারেল হিসেবে সকল প্রক্রিয়ায় জেনারেল মইনুলেরও স্বাক্ষর করার কথা। বিদ্রোহ কেন হয়েছিল কমিটিকে তার কারণ খুঁজে বের করার প্রস্তাব দিয়েছিলেন তিনি, তার ওই প্রস্তাব না মানায় তিনি স্বাক্ষর দেননি। আমি অ্যাডজুরেন্ট জেনারেল হিসেবে যখন এই তদন্ত করার জন্য যে এই কাগজপত্র আনা হয়, তখন আমি পরিষ্কারভাবে বলি যে কারণটা বাইর করতে হবে প্রথম, যে বিদ্রোহের কারণটা কি, কারণ কারণে তার উপরে দায়িত্ব আসতো। যখন ইনকোয়ারির জন্য কারণ দেবার জন্য আমি বারে বারে যখন ওনাকে অনুরোধ জানাই যে কারণ দিতে হবে এই ইনকোয়ারিতে, আদারওয়াইজ ইনকোয়ারি ইনকমপ্লিট, তো ইনকমপ্লিট ইনকোয়ারি ছিল। ওইখানে শুধু 30 জন সামরিক বাহিনীর অফিসার, জুনিয়র কমিশন অফিসার নিয়ে বিচার করে 13 জনকে ফাঁসি, 17 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। এরপরে তো আবার মুক্তিযুদ্ধ নিধন শুরু হলো, আবার 60 জনকে বার চাকরিচ্যুত করা হলো। এটার মানে কি? সেই যে একটা প্রক্রিয়া চলছিল জিয়া হত্যার পর থেকে, সেই প্রক্রিয়া শেষ হলো ক্ষমতা দখলের মাধ্যমে। 82 সালে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে, এই বইতে আমি বিস্তারিতভাবে লিখেছি। জিয়া হত্যাকাণ্ডের সময় ওলি আহমদ ছিলেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য। বান্দরবন চট্টগ্রাম সেনানিবাস থেকে বেরিয়ে সার্কেট হাউসে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, সুতরাং সেনাপ্রধান হিসেবে তিনি বলতে পারেন না, এখানে তার দায়িত্ব নেই। মুক্তিযোদ্ধাদের মধ্যে যে সমস্ত ভালো ভালো অফিসাররা ছিল, যাদেরকে দমন করা এরশাদের পক্ষে সম্ভবপর ছিল না, ক্রমান্বয়ে তাদেরকে বদলি করে সবাইকে চট্টগ্রামে নিয়ে যান তিনি। প্রত্যেকটা ব্রিগেডের কমান্ডার, ব্রিগেডের গুরুত্বপূর্ণ অফিসার, ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এবং মঞ্জুরের নেতৃত্বে ডিভিশনে প্রত্যেক অফিসার মুক্তিযোদ্ধা ছিল, একসাথে তিনি সবাইকে ধ্বংস করেছেন, অর্থাৎ এক ডিলে সব পাখি তিনি স্বীকার করেছেন। জিয়াকে হত্যা করেছেন এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা বেঁচে থাকলে তার পক্ষে ক্ষমতা গ্রহণ করা, দখল করা সম্ভব হতো না, তাদেরকেও তিনি ফাঁসির কাস্তে ঝুলিয়েছেন, হত্যা করেছেন বা চাকরিচ্যুত করেছেন।